নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে প্রচন্ড গরম, এই গরমে কিন্তু গ্যাসের কাছে যেতে একদমই ভালো লাগে না। তাই আজকে আমি বন্ধুরা কোনো রকম গ্যাস না জ্বালিয়েই মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনাদের নারকেলের আইসক্রিম তৈরি করে দেখাবো, যেটা দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। আর এই রেসিপিটি তৈরি করা এতটাই সহজ, বাচ্চারাও কিন্তু একবার দেখে তৈরি করে ফেলতে পারবে। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের নারকেলের আইসক্রিমের রেসিপিটি। বন্ধুরা, আজকে আমি কোনো রকম গ্যাস না জ্বালিয়েই মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনাদের এই গরমে প্রাণ ঠান্ডা করা নারকেলের আইসক্রিম তৈরি করে দেখাবো। আসুন দেখে নিন আমার আজকের আইসক্রিমের জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল, মোটামুটি একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেক মালা নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি 1/2 কাপ সুগার পাউডার। এই সুগার পাউডারটা আপনারা ঘরেই তৈরি করতে পারেন, মিক্সিং জারে চিনিটাকে একটু গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। আর নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আর নিয়েছি 4টি ছোট এলাচ, এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন। আর এবার আমি মিক্সিং জারের বড় জারটি নিয়েছি, আর এবার আমি কুড়িয়ে নেওয়া নারকেলটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দেব সুগার পাউডারটা, আর দিয়ে দেব গুঁড়ো দুধ, সেই সঙ্গে দিয়ে দেব এলাচ কটি। বন্ধুরা, এই আইসক্রিমে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু আইসক্রিমটা ডিপ ফ্রিজে রাখা হয়, যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু চিনিটা একটু কমই লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর এবার আমি এই নারকেল গুঁড়ো দুধ আর চিনির ভিতরে দিয়ে দেবো 500 গ্রাম নর্মাল তাপমাত্রায় থাকা জল। দেখলেন তো বন্ধুরা, কোনো রকম গ্যাস না জ্বালিয়েই কত সহজে কিন্তু আইসক্রিমটা তৈরি করা যায়। এবার আমি সব কিছুকে চামচের সাহায্যে ভালো করে একবার মিশিয়ে দেব। আর তারপর মিক্সিং জারের ঢাকাটা দিয়ে আমি এই নারকেলটাকে খুব স্মুথ ভাবে পেস্ট করে নেব। নারকেলটাকে আমি একেবারে স্মুথলি করে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি এই নারকেলের পেস্টটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর, আর দেখুন পেস্ট করার ফলে একটা ফোমের মতো কিন্তু হয়ে গেছে। এবার আমি এই পেস্ট করা নারকেলটা একটি জায়গায় নিয়ে নেব। এবার ফাইনালি আমি এর টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি কিন্তু ভাব চলে এসেছে, দারুণ লাগবে কিন্তু খেতে এই আইসক্রিমটা। আর এবার দেখুন বন্ধুরা, আমি এই ধরনের আইসক্রিম মোল্ড নিয়েছি, এই মোল্ডেই কিন্তু আজকে আইসক্রিমগুলো বসাবো। আপনাদের কাছে যদি এই ধরনের আইসক্রিম মোল্ড না থাকে, আপনারা কিন্তু যে কোনো কাচের গ্লাস কিংবা স্টিলের গ্লাসেও কিন্তু এই আইসক্রিমগুলো বসিয়ে নিতে পারেন। এবার আমি এই নারকেলের মিশ্রণটা এই আইসক্রিমের মোল্ডের ভিতরে ঢেলে দেব। তবে কিন্তু একেবারে পুরোটা ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে কিন্তু ঢালতে হবে। পুরো মোল্ডে আমি নারকেলের মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। আর এবার দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি কিছুটা ফ্রেশ কোরানো নারকেল। এবার আমি নারকেল কোরানো থেকে এইভাবে অল্প অল্প করে নেব, আর এই মোল্ডের ভিতরে এইভাবে দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, এটা যদি আপনারা অপছন্দ করেন নাও দিতে পারেন, তবে এইভাবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এইভাবে আমি আজকে নারকেলের আইসক্রিমটা বানাচ্ছি। আর বন্ধুরা, সেই ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরতাম এই নারকেলের আইসক্রিমগুলো তখন কিন্তু 1 টাকা দাম ছিল, 1 টাকা দিয়ে আইসক্রিমগুলো কিনে খেতে খেতে বাড়ি চলে আসতাম। এখন তো আর এই আইসক্রিমগুলো পাওয়াই যায় না, পাওয়া না গেলে কী হবে, বাড়িতেই খুব সহজে কিন্তু বানিয়ে খাওয়া যাবে। আইসক্রিমটা তৈরি হওয়ার পরে এই নারকেলের কুচিটা যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার আমি এই কুড়িয়ে নেওয়া নারকেলটা এই মিশ্রণের ভিতরে এইভাবে চামচের পেছন দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দেব। আর এবার দেখুন, আমি নিয়েছি এরকম একটা জরি কাগজ। আমি খুবই সাধারণ উপকরণ দিয়ে আজকে আপনাদের আইসক্রিমটা তৈরি করে দেখাবো, যাতে করে এই সব জিনিসগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে। এটা ফয়েল পেপার দিয়ে করলে খুবই সুবিধা হয়, তবুও তো সবার বাড়িতে ফয়েল পেপার থাকে না, এই ধরনের জরি কাগজ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। আর তাই এবার আমি এই জরি কাগজটি
এই আইসক্রিমের মোল্ডের উপরে এইভাবে বসিয়ে দেব। তারপর এরকম একটা গার্ডার দিয়ে আমি মোল্ডটি এইভাবে আটকে দেব। আর তারপর দেখুন আমি নিয়েছি এরকম একটা ছুরি, এই ছুরির সাহায্যে আমি প্লাস্টিকের উপর দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নেব। তারপরে দেখুন নিয়েছি আমি এখানে আইসক্রিমের কাঠি। এই আইসক্রিমের কাঠিগুলো কিন্তু যে কোনো দশকর্মা দোকানে আপনারা পেয়ে যাবেন, তবুও যদি না পান নারকেল গাছের যে পাতায় যে কাঠিগুলো হয় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি একটা একটা করে কাঠি এই মোল্ডের ভিতরে এইভাবে বসিয়ে দেবো। কাঠিগুলো আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এবার আমি এই আইসক্রিমের মোল্ডটাকে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার মতো রেখে দেবো। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 12 ঘন্টাও রেখে দিতে পারেন, সেটাতে কিন্তু আরো অনেক বেশি ভালো হবে। ফিরে এলাম বন্ধুরা 7 ঘন্টা বাদে, এবার আমি আপনাদের আইসক্রিমটা দেখিয়ে দিচ্ছি। আইসক্রিম মোল্ড থেকে গার্ডার এবং জরি কাগজটা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর ভাবে একেবারে বসে গেছে, এই যে দেখুন। এবার আমি এই আইসক্রিমের মোল্ডটাকে এইভাবে একটি জলের পাত্রের ভিতরে রেখে দেবো। এইভাবে একটু জলের ভিতরে রেখে দিলে কি হয়, আইসক্রিমটা কিন্তু খুব সহজেই এই মোল্ড থেকে ছাড়িয়ে যায়। আমি জল থেকে আইসক্রিমের মোল্ডটাকে তুলে নিয়েছি, আর এই যে দেখুন বন্ধুরা আইসক্রিমটা কত সহজেই একেবারে মোল্ড থেকে ছাড়িয়ে নিলাম আমি। এই যে দেখুন, এই যে দেখুন কি দারুণ হয়েছে আইসক্রিমগুলো। এবার আমি আইসক্রিমগুলোকে এইভাবে একটি প্লেটের উপরে রেখে দেবো। তো দেখলেন তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে কোনো রকম গ্যাস না জ্বালিয়েই মাত্র 3টি উপকরণ দিয়ে আমি কত সুন্দর নারকেলের আইসক্রিম তৈরি করে দেখালাম। আর কথা দিচ্ছি বন্ধুরা, এই আইসক্রিমগুলো যখনই বাড়িতে তৈরি করে খাবেন তখনই কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। এই আইসক্রিমগুলো খেতে কতটা টেস্টি হয় আপনারা অবশ্যই জানেন। আর আশা করছি আমার আজকের এই নারকেলের আইসক্রিমের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।